সুপ্রিয় শিক্ষার্থী, রেবিডিটিতে থাকছে 2022 সনের কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। এখানে মূলত খ সেটের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে, তোমরা যে কোনো সেটের প্রশ্নই এখান থেকে আগে পরে মিলিয়ে নিতে পারো। এছাড়া নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরাও এটি অনুশীলন করতে পারো। শুরু করা যাক, নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি বলতে কি বুঝো? এটার উত্তর হতে পারে গোয়েবলসের মতো বিবৃতি। গ্রন্থাগারের ব্যক্তিগত জীবন দর্শন ও জীবন অনুভূতি কোনো বাস্তব কাহিনীকে অবলম্বন করিয়া একটি বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয়। উদ্দীপকে সাহিত্যের কোন শাখার পরিচয় ফুটে উঠেছে? উত্তর হবে উপন্যাস। বাণীকণ্ঠের পিছনে শত্রু লাগার কারণ, বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, কারো কাছে সম্পত্তি বিক্রয় করিবে না, দুই বেলাই তারা মাছ ভাত খায়। এখানে উত্তর হবে এক ও তিন, অর্থাৎ বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা ও দুই বেলাই তারা মাছ ভাত খায়। নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়? কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে উক্তি করেছেন? উত্তর হবে যারা নিজের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সংকীর্ণ মনা। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ করো তুমি, এখানে বাড়িরূপ করো কে কাকে দেয়? এখানে উত্তরটি হতে পারে কবি কপোতাক্ষকে। এখানে কপোতাক্ষ নদ নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে, এটা আপেক্ষিক অর্থে কবি বাড়িরূপ এবং সাগরের কথা বলেছেন, তাই এই উত্তরটি হতে পারে। হেমচন্দ্রের মতে আমাদের জীবন কিসের মতো ক্ষণস্থায়ী? উত্তর হবে শৈবালের নীর। মানুষ কবিতায় স্বার্থপর কে? উত্তর হবে মোল্লা সাহেব। মোল্লা ক্ষিপ্ত হয়ে বুখারিকে কোথায় গিয়ে মরতে বলেছে? উত্তর হবে গোভাগাড়ে। কবি শিশিরের জলে কোন ফুল বেজার কথা বলেছেন? উত্তর হবে চালতা ফুল। চলে মুসাফির কোন জাতীয় রচনা? উত্তর হবে ভ্রমণ কাহিনী। গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল, প্রার্থনারত হাত দুটি তাঁর নয়ন অশ্রুজল। উদ্দীপকে প্রকাশ পেয়েছে পল্লীজননী কবিতার আরোগ্য লাভের আকুতি। উদ্দীপকে ফুটে ওঠা ভাব পল্লীজননী কবিতার যে চরণে বিদ্যমান। উত্তরটি হবে নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। আলোর স্পর্শে কি কেটে যাবে? উত্তর হবে দুঃখের কাল। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার শেষ চরণ কোনটি? উত্তর হবে তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। করুণ কেরানি বলা হয়েছে কাদের? উত্তর হবে করুণভাবে জীবন যাপনকারীদের। মুক্তিযোদ্ধা আলী ও মিঠু কখন গ্রামে এলো? উত্তর হবে রাতের আঁধারে। বুধা পজুমিয়ার পা ধরে সালাম করে বোদর দেয় কেন? উত্তর হতে পারে বুধা ও পজুমিয়ার চেতনাগত মিলের কারণে। জ্বর উঠেছিল কখন? উত্তর হবে শেষ রাতে। মোড়ল ধূর্ত প্রকৃতির লোক, বয়স বেড়েছে অথচ স্বভাব বদলায়নি। বুড়ো বয়সে শামসুদ্দিনের মেয়েকে বিয়ে করার ব্যবস্থা করে, কিন্তু মেয়েটি বিয়ের রাতেই রাশেদের সাথে পালালে মোড়ল তা মেনে নেয়। উদ্দীপকের শেষ অবস্থা মোকাবেলার মাধ্যমে বহিপীর নাটকের কোন চরিত্রের মিল আছে? উত্তর হবে বহিপীর। শেষ অবস্থার মোকাবেলার চরিত্রের যে বৈশিষ্ট্যের নির্দেশ করে তা হলো বুদ্ধিমত্তা, মানবিক চেতনা, বাস্তব জ্ঞান সম্পন্ন। এখানে উত্তর হতে পারে বুদ্ধিমত্তা ও বাস্তব জ্ঞান সম্পন্ন। রসে ভেজানো ঘি ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টিকে কি বলে? উত্তর হবে পান্তুয়া। ইংরেজি রানার এর আবিধানিক অর্থ কি? উত্তর হবে যিনি দৌড়ান। বিপুল নির্বাক প্রকৃতির কাছে শুভা কি পায়? উত্তর হবে মুক্তির আনন্দ। বার্ট্রান্ড রাসেল বলেছেন, সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি। উদ্দীপকের মূল ভাবের সঙ্গে তোমার পরিচিত কোন রচনার সাদৃশ্য রয়েছে? এটি উত্তর হতে পারে বই পড়া। উক্ত উদ্দীপকের আলোকে নিচের যে বক্তব্যটি প্রযোজ্য তা হলো আমাদের বই পড়তে হবে। তেলের ভাঁড় ছুলে মা মারবে যে, আমার কপাল যে বাসি। অপুর এই উক্তিতে তৎকালীন সমাজের কোন চিত্রটি ফুটে উঠেছে? উত্তর হতে পারে বিধিবদ্ধ সংস্কার। কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? উত্তর হবে কবিরাজরা। মানব সত্তা বলতে লেখক বুঝিয়েছেন মানুষের অস্তিত্ব, শিক্ষার মাধ্যম মনুষ্যত্ব। এখানে উত্তর হবে মানুষের অস্তিত্ব ও মনুষ্যত্ব। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর লেখক শীতকালটা পানসিঁড়িতে কাটাতে চান কেন? উত্তর হবে আব্দুর রহমানের খুশির জন্য। চড় খাওয়ার বিষয়টি দিদি গোপন রেখেছিলেন কেন? উত্তর হবে আত্মসম্মানের জন্য। উত্তর ব্যতিক্রম হতে পারে, তোমার চিন্তায় যেই উত্তরটি তোমার সঠিক মনে হচ্ছে তা অবশ্যই তুমি কমেন্ট বক্সে লিখে জানাবে এবং এর কারণটি উল্লেখ করবে। ধন্যবাদ জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।